নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ 10ই ডিসেম্বর শনিবার, বেলা এখন দুটো বাজে। তো সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি, বুটের ডাল, বাঁধাকপি, সবজি। তো সে সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যদিও এই জামাইবাজারে প্রোগ্রামটা দুপুরে হওয়ার কথা ছিল, কিন্তু বাজারটা একটু লেট হয়ে গেল, তো প্রোগ্রামটা চেঞ্জ করে রাতে করা হয়েছে। তো এখন দুপুরবেলা এমনি একটা নর্মাল সবজি ছিল, আলু ভাজা, আলু সেদ্ধ আর লাফা শাকে ঝোল দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়াটা জাস্ট দারুণ হয়েছিল। তো এখানে রাতে রান্নাবান্না আমরা শুরু করে নিয়েছি। তেমনভাবে এই ভিডিওতে কোনো কিছু শ্যুট করিনি, শুধু শ্যুট করা হয়েছে জামাইবাজারে কী কী খাওয়া দাওয়া হয়েছে এগুলোই। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার দায়িত্বে ছিল। আর ওইদিকে তো দেখতেই পেলেন যে বর রান্না বসিয়েছে, অনেক কিছু রান্না হয়ে গেছে। পরে সমস্ত কিছু দেখাবো আমি যে কী কী রান্না হয়েছে। এখানে মাটনটা বসানো হচ্ছে, তো এখানে সুন্দর মতন করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে সবাই বসে গল্পও করছে। আর এখানে মানে বর ভীষণ ভালো রান্না করে, তো রান্না করে এবং রান্না করতে ভীষণ ভালোবাসে, সেজন্য ওই করছিল। আর এই যেখানে সমস্ত কিছু আমরা যোগাড়যন্ত্র করে দিয়েছি, দুপুর দুটো থেকে পুরো কেটে বেটে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছি আমি, এক বৌদি, তারপরে একাকিনী, সবাই মিলে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে ও রান্না করছে। সবাই হাতাহাতি করে বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে আর রান্নাও জাস্ট অসাধারণ হয়েছিল। আর আমি আমার দায়িত্বে যেটা ছিল ভাত আর চাটনি, পাঁপড় ভাজা, এগুলো আমি করেছিলাম। আর এই যেখানে বাঁধাকপি সবজিটা খুব সুন্দর হয়েছে, চাটনিটা করেছি, চাটনিটা আরেকটু নরম হলে ভালো হতো। পাঁপড় ভাজা, এখানে মাছের ঝোল, বাটা মাছের ঝোল, পাঁচ মিশালি সবজি দিয়ে, আর এখানে মাংস, জাস্ট এটা জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। এরই মধ্যে ঘরে এসে দেখি ওই কাকিমণি পিঠে বানানো শুরু করে দিয়েছে। আমি এখনও ঠিকঠাক মতন পিঠে বানাতে পারি না। তো যাই হোক, এখানে জাস্ট পিঠেগুলো অসাধারণ হয়েছিল, অসাধারণ। প্রত্যেকটা পিঠেই মানে খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দরও হয়েছিল খেতে। এবারকার প্রথম পিঠে খেলাম। তো এদিকে ফার্স্ট ব্যাচ বসে গেছে, মানে ফার্স্ট ব্যাচে খাওয়া হয়ে গেছে। এদিকে সেকেন্ড ব্যাচ বসে, আর শেষ ব্যাচে আমরা বসেছিলাম। তবে চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে খুব